হ্যালো স্টুডেন্টস, শামীম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভ বাংলা বিভাব নাটক থেকে 5 মার্কের প্রশ্নের সাজেশন উত্তর সহ 2025 সালের জন্য টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য। দেখো, বিভাব নাটক থেকে প্রথমেই তোমরা যে এবছরের জন্য প্রথম 5 মার্কের প্রশ্নটি পড়বে সেই প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আমি তোমাদের উত্তর সহ দেখাবো। প্রথমেই এই প্রশ্নটা ভালোভাবে পড়বে। লাইনতে কোশ্চেন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। তারপর দেখো উত্তরটি একদম পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর। এই ভিডিওর শেষে আমি বলে দিব তোমরা এই উত্তরগুলি বা এই পিডিএফটি কোথায় পাবে, আমি উত্তর বলে দেবো। নেক্সট, বিভাব নাটক থেকে 5 মার্কের প্রশ্নের সাজেশন 2 নম্বর। 2 নম্বরে প্রশ্নটি তোমরা পড়বে, বিভাব কথাটির সাধারণ অর্থ কি। কোশ্চেন মার্ক, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো। একদম সহজ ভাষায় এবং পয়েন্ট করে উত্তর। এই সমস্ত উত্তর আমি এরপরে আমি তোমাদের আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো। শুধু তোমরা আজকে 5 মার্কের প্রশ্নের সাজেশনগুলো দেখে নাও। এরপরে বিভাব নাটক থেকে 3 নম্বর কোশ্চেন পড়বে, লাইন তোলে কোশ্চেন, এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে। কোশ্চেন মার্ক, কে কখন একথা বলেছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে, এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন। তবে এই 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, এই প্রশ্নটি কিন্তু শুধু টেস্ট পরীক্ষার জন্য দিলাম, এই প্রশ্নটি ফাইনাল পরীক্ষায় আসবে না। যা তোমরা যারা টেস্ট পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি ভালোভাবে প্রস্তুত নিয়ে যাবে। নেক্সট কোশ্চিন, একদম এই উত্তরই দেখতে পাচ্ছ, উত্তরটা একদম খুব সহজ ভাষায় উত্তর এবং পয়েন্ট করে উত্তর। এই সমস্ত প্রশ্নের উত্তর কোথায় পাবে, কিভাবে পাবে, আমি একটু পরে বলে দিচ্ছি। এরপরে চলে আসো বিভাব নাটক থেকে 4 নম্বর প্রশ্নের সাজেশন, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি ফাইনাল পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। লাইন তোলে কোশ্চেন, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছিলেন। এটা লাইন, প্রশ্ন হচ্ছে আইজেনস্টাইন সাহেব কে, তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন। অথবা এই প্রশ্নটির অথবা প্রশ্ন, অর্থাৎ অথবা বলতে কি, এখানে উত্তরটি এমনভাবে লেখা আছে এই দুইটি প্রশ্নের উত্তর একটাই হবে। অথবা প্রশ্নটি কি, লাইন দিলে কোশ্চিন, এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এটা লাইন, প্রশ্ন হচ্ছে এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন। আর এই দুইটি প্রশ্নের উত্তর একটাই লেখা আছে এখানে। এই পিডিএফটি তোমরা কিভাবে পাবে আমি ভিডিওটার শেষে বলে দিচ্ছি। নেক্সট, 4টি প্রশ্নের সাজেশন দেখালাম। এরপর চলে আসো বিভাব নাটক থেকে 5 মার্কের 5 নম্বর প্রশ্নের সাজেশন, খুবই গুরুত্বপূর্ণ। লাইন দিলে কোশ্চিন, আর একবার মারাঠি তামাশাই দেখেছিলাম। এটা লাইন, প্রশ্ন হচ্ছে বক্তা মারাঠি তামাশাই কি দেখেছিলেন। কোশ্চিন মার্ক, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন। দেখো এই প্রশ্নের উত্তরটিও একদম সহজ ভাষায় উত্তর এবং পয়েন্ট করে উত্তর দেওয়া আছে। নেক্সট কোশ্চিন পড়বে, খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার ইম্পর্টেন্ট কোশ্চিন। লাইন তোলে কোশ্চিন, বুদ্ধিটা কি করে এলো তা বলি। এটা লাইন, প্রশ্ন হচ্ছে বুদ্ধিটা কি, কিভাবে তা বক্তার মাথায় এসেছিল, এটার প্রশ্ন, ঠিক আছে। অথবা এই প্রশ্নটা অথবা প্রশ্ন, লাইন তলে কোশ্চেন, তাই অনেক ভেবে চিনতে আমরা একটা পেচ বের করেছি। এটা লাইন, প্রশ্ন হচ্ছে বক্তা কে, ভেবে চিনতে কি পেচ বের করা হয়েছিল, সেই পেচের বুদ্ধিটা কিভাবে এসেছিল। এবং এই দুইটি প্রশ্নের উত্তর একটাই হবে, এইভাবেই কিন্তু এখানে উত্তরটি লেখা আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চিন অ্যান্ড লাস্ট কোশ্চিন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। লাইন তোলে কোশ্চিন, জীবন কোথায়। এটা লাইন, প্রশ্ন হচ্ছে কে কাকে এই প্রশ্ন করেছেন, জীবনকে উপলব্ধি করার জন্য তারা কি করেছিলেন, শেষে তাদের কি অভিজ্ঞতা হয়েছিল। এই প্রশ্নটার একটা অথবা প্রশ্ন আছে, প্রশ্নটা দেখে নাও ভালোভাবে। এই প্রশ্নের একটা অথবা প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ লেখা আছে, চলো বাইরে হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক পাবে। এটা লাইন, প্রশ্ন হচ্ছে বক্তা কে, তিনি বাইরে যেতে চেয়েছিলেন কেন, সেখানে তার কি অভিজ্ঞতা হয়। এবার এই প্রশ্নটি আরেকটা অথবা প্রশ্ন আছে, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর একটাই হবে। দেখো লাইন তোলে কোশ্চিন, চা এই 4 দেওয়ালের মধ্যে, ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না। এটা লাইন, প্রশ্ন হচ্ছে বক্তা কে, জীবনকে উপলব্ধি করার জন্য তিনি কি করেছিলেন।
আর এই প্রশ্নের উত্তরটি আমি টাইপ করছি, আমি তোমাদের কথা দিলাম এই তিন, এই যে শেষে 7 নম্বর প্রশ্নটি, এই তিনটি প্রশ্নের উত্তর একটাই হবে একদম। উত্তরটি টাইপ করানোর পর আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আগামী 2-3 দিনের মধ্যে এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন, এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন এবং এই সমস্ত প্রশ্নের উত্তর, এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।